হাই বন্ধুরা আজকে আমরা দেখব সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা তোলার ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন এটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা টাকা তোলার ফর্ম সবার প্রথমে আছে ডেট যেদিনকে আপনারা ব্যাঙ্কে যাবেন টাকা তুলতে সেই দিনকার ডেটটা এখানে দিয়ে দেবেন প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর এরপরে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে লিখবেন তারপরে বলেছে পে সেল দ্য সাম অফ রুপিস যত টাকা তুলবেন সেটা এখানে ওয়ার্ডে লিখতে হবে ধরুন আমি দু টাকা তুলব এই জন্য আমি টু থাউজেন্ড লিখেছি আপনারা যত টাকা তুলবেন সেটা এইভাবে এখানে লিখবেন ওয়ার্ডে তারপরে দেখুন একটা বক্স আছে এখানে যত টাকা তুলবেন সেটা নাম্বারে বা ফিগারে লিখতে হবে ধরুন আমি দু হাজার টাকা তুলছি এই আমি দু হাজার টাকার নাম্বারে বা ফিগারে লিখেছি আপনারা যত টাকা তুলবেন সেটা এইভাবে এখানে লিখবেন বক্সে নাম্বারে বা ফিগারে এরপরে বলেছে অ্যান্ড ডেবিট টু সেভিংস অ্যাকাউন্ট নাম্বার অফ এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা লিখে দেবেন এবং নিচে দেখুন একটা বক্স আছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা লিখে দেবেন এরপরে বলেছে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন যে সাইনে তার টাকা উঠবে আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপছাপ দিয়ে দেবেন আচ্ছা এই ফর্মটা যখন আপনারা ফিল আপ করে নিয়ে যাবেন ব্যাঙ্কে টাকা তোলার জন্য সাথে অবশ্যই পাসবুকটা নিয়ে যাবেন তো প্রথম পাতাটা ফিল হয়ে গেল এবার আমরা পাতাটা উল্টে যারা সাইন করতে পারেন তারা সাইন করবেন এবং যারা টিপছাপ দেবেন তারা একটা টিপছাপ দিয়ে নিয়ে গিয়ে ব্যাংকের কাউন্টারে জমা করে দিলে আশা করি আপনাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টাকা উঠে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ